নমস্কার, আমি সুমন্ত। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ সংসদে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আমরা শুরুতেই সেদিকে নজর রাখব। থ্রু নাবার্ড ন্যাশনাল কোঅপারেশন পলিসি, আর গভর্নমেন্ট উইল ব্রিং আউট এ ন্যাশনাল কোঅপারেশন পলিসি for systematic, orderly and all-round development of the cooperative sector, fast-tracking growth of rural economy and generation of employment opportunities on a large scale will be the policy goal. This year, I have made a provision of 1.52 lakh crore rupees for agriculture and allied sectors. Priority 2, employment and skilling, employment linked incentive. Our government will implement following three schemes for employment linked incentive as part of the Prime Minister's package. These will be based on enrollment in the EPFO and focus on recognition of first time employees and support to employees and employers. Scheme A, first-timers. This scheme will provide 1 month wage to all persons newly entering the workforce in all formal sectors. Direct benefit transfer of 1 month's salary in three installments to first-time employees as registered in the EPFO will be up to 15,000 rupees. The eligibility limit will be a salary of 1 lakh per month. The scheme is expected to benefit 210 lakh youths. Scheme B, job creation in manufacturing. This scheme will incentivize additional employment in the manufacturing sector linked to the employment of first-time employees. An incentive will be provided at specified scale directly both to the employee and the employer with respect to the EPFO contribution in the first 4 years of employment. The scheme is expected to benefit 30 lakh youth entering employment and their employers. আপনারা শুনছিলেন যে সংসদে আজকে যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি বাজেট পেশ করছেন এবং আমরা সেদিকে নজর রেখেছিলাম। তিনি যে বিষয়গুলো প্রথমত বললেন তা হলো যে ন্যাচারাল ফার্মিং, 1 লাখ ফার্মার্স, 1 লাখ কৃষককে ন্যাচারাল ফার্মিং এর দিকে তারা এইবার জোর দিচ্ছেন কেন্দ্রীয় সরকার। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের দিকে জোর দেওয়া হচ্ছে এই ফার্মিং এর উপর, অর্থাৎ চাষবাসের উপর। এবং তার সঙ্গে 1.5 লাখ কোটি টাকা, মানে 1,50,000,00,000 কোটি টাকা বাজেট এর জন্য বরাদ্দ করা হচ্ছে। তার সঙ্গে ইপিএফ যেটা রয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু চেঞ্জেস আসছে। 1 মাসের স্যালারি প্রথম, মানে যখন কেউ কোনো কোম্পানি জয়েন করবে সেই সময় 1 মাসের স্যালারি অ্যাডভান্স দেওয়া হবে 15,000 টাকা পর্যন্ত। এবং 1,10,000 যে যুবক তারা কিন্তু এখান থেকে বেনিফিটেড হবে বলেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানাচ্ছিলেন। আমরা ওইখানে আবার যাব, কিন্তু এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের সঙ্গে। নীল, দেখো একেবারেই সুমন্ত, আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কিন্তু বেশ কয়েকটি বিষয়ে চ্যালেঞ্জ রয়েছে। সেটা কি ভারসাম্যের বাজেট, অর্থাৎ একদিকে তোমার হচ্ছে বাজেট যেমন তাকে পেশ করতেই হবে, বাজেট পেশ করে কিন্তু তিনি রেকর্ড তৈরি করলেন সংসদের ভিতরে। আজকে 7 বার বাজেট পেশ করে কার্যত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি নতুন রেকর্ড তৈরি করলেন। সেই রেকর্ডের পাশাপাশি বাজেট পেশ করার সময় তার যে ভারসাম্যের খেলা, অর্থাৎ একদিকে তিনি যেমন রিজার্ভেশন তাকে দিতে হবে কারণ জোট রাজনীতির বাধ্যবাধকতা রয়েছে,
অন্যদিকে তার রয়েছে সংস্কারমুখী বাজেটটাকে করতে হবে, কারণ বিজেপির যে আর্থিক পলিসি সেই আর্থিক পলিসির সঙ্গে যদি সংযুক্ত রাখতে হয়, অর্থাৎ প্রধানমন্ত্রী যে ব্রিক্স এর কথা বলছেন, প্রধানমন্ত্রী যে G20 কথা বলছেন, প্রধানমন্ত্রী যে G18 এর কথা বলছেন, এইগুলো যদি তোমাকে মাথায় রাখতে হয়, অর্থাৎ বিশ্ব অর্থনীতি যদি তোমাকে মাথায় রাখতে হয়, তাহলে কিন্তু সংস্কারমুখী বাজেট তোমাকে পেশ করতেই হবে। সেই জায়গাতেই আজকে আসল চ্যালেঞ্জ, কারণ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বিরোধীরা, জোট রাজনীতির বাধ্যবাধকতা, অন্যদিকে বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ এবং মোদীর যে বিশ্বগুরুর যে তকমা সেইটাকে ধরে রাখতে হবে। অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আজকে তিনটে জিনিসকে মাথায় রেখে তিনি এই মুহূর্তে বক্তৃতা সংসদে শুরু করেছেন। তাতে প্রথমেই যে কথাগুলো উঠে আসলো সেটা হচ্ছে অবশ্যই এই যে জব ক্রিয়েটের কথা উঠে আসলো, এই জব ক্রিয়েটটাকে করতেই হবে, না হলে কিন্তু তাকে সংসদের ভিতর প্রশ্ন করতে হবে। অর্থাৎ এখন যত বাজেট এগোবে ততই বোঝা যাবে যে এই বাজেটের ভিতর আর কি আছে। একেবারে নীল, তোমার সঙ্গে যোগাযোগ কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও তোমার সঙ্গে যোগাযোগ করব। বা নীল বণিক, যার সঙ্গে আমরা টেলিফোন লাইনে কথা বলছিলাম, আপনাদের আরো একবার জানাবো যে সংসদের ভিতর যে নয়া চ্যালেঞ্জ ভারসাম্য রক্ষা করতে, আপনাদের জানিয়ে রাখবো ইতিমধ্যে কিন্তু বাজেট পেশ শুরু করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেদিকে আমাদের অবশ্যই নজর রয়েছে। এবং আপনাদের জানাবো যে ইতিমধ্যেই ন্যাচারাল ফার্মিং এর উপর কিন্তু জোর দেওয়া হয়েছে, 1 লক্ষ ফার্মার সেখান থেকে সুবিধা পাবেন। আমরা কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। নীল, হ্যাঁ একেবারে, দেখো এই এটাই তোমায় বলছিলাম যে মূল্যবৃদ্ধি, এই মূল্যবৃদ্ধি তাকে ঠেকাতে হবে। অন্যদিকে দেশের যে বেকার যুবকরা রয়েছে সেই বেকার যুবকদের তার হাতে কাজ দিতে হবে, এবং সেই কাজ দিতে গেলে কিন্তু তাকে অনেকটা বেশি গ্রাম বাংলায় সামাজিক প্রকল্পে ইনভেস্ট করতে হবে। যত বাজেট যাবে তত বোঝা যাবে যে সামাজিক প্রকল্পগুলিকে তিনি কিভাবে গুরুত্ব দিচ্ছেন। তবে সবার আগে যেটা হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের লক্ষ্য, সেটা হচ্ছে দেশের ভিতর জব ক্রিয়েট করা, দেশের ভিতর এই যে তোমার হচ্ছে কয়েক কালকেও আমরা দেখলাম এখানকার বিরোধী কৃষক দলের নেতা তিনি বললেন যে আবার কৃষক আন্দোলন শুরু হবে। এই যে কৃষকদের আন্দোলনকে প্রতিহত করা এবং সেই প্রতিহত করতে গিয়ে ন্যায্য মূল্যে ফসলের বৃদ্ধি করা, এই বিষয়গুলিকে সামনে রেখেই কিন্তু বাজেট ধীরে ধীরে এগোবে আজকে। এবং মুদ্রাস্ফীতি 4% নিচে আনাই কিন্তু নির্মলা সীতারামনের লক্ষ্য থাকবে। এছাড়া মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ তো থাকছেই, সঙ্গে বাজেটে ফোকাস থাকবে হচ্ছে মহিলা যুব সম্প্রদায় ও কৃষক শ্রেণীর জন্য, এবং সেই জন্যই সমবায় সংস্থাকে জোর দিতে হবে এবং সেটাকে একটা জাতীয় সমবায় নীতি করতে হবে। অর্থাৎ ত্রিপুরার যে সমবায় নীতি সেটার সঙ্গে অসমের কোনো মিল নেই, অসমের যে সমবায় নীতি তার সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো মিল নেই, পশ্চিমবঙ্গের যে সমবায় নীতি তার সঙ্গে কর্ণাটকের মিল নেই। এই যে সমবায় ব্যবস্থা, অর্থাৎ ছোট কৃষকদের যে লোন দেওয়ার ব্যবস্থা, সেইটাকে এবার একটা জাতীয় নীতি করতে চাইছে। অর্থাৎ সমবায় থেকে যাতে কৃষক এবং ছোট যারা মাঝারি ব্যবসায়ী যারা হকার, তারা যাতে খুব সহজেই অন্তত 25,000 থেকে 50,000 টাকা পর্যন্ত খুব সহজেই ঋণ পায়, তার জন্যই কিন্তু এই সমবায় নীতির উপর কিন্তু জোর দিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সুমন্ত, ধন্যবাদ দিল, আমরা আবারও তোমার কাছে যাব, কিন্তু এই মুহূর্তে আমি আরেকবার চেষ্টা করব, আমি PCR কে রিকোয়েস্ট করব যদি আরেকবার আমরা সংসদের দিকে নজর রাখতে পারি। সংসদে এই মুহূর্তে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কিন্তু বাজেট পেশ করছেন এবং বেশ কিছু ঘোষণা তিনি ইতিমধ্যেই করে দিয়েছেন। আমি PCR কে রিকোয়েস্ট করব যদি আরো একবার যাওয়া যায় সংসদের দিকে। The industrial node at Gaya will also be a good model for developing our ancient centers of cultural importance into future centers of modern economy. This model shall showcase Vikas B, Virasat B in a growth trajectory. We will also support development of road connectivity projects, namely 1. Patna-Purnia Expressway, 2. Baksar-Bagalpur Expressway, 3. Bodh Gaya, Rajgir, Vaishali and Darbhanga Spurs, and 4. Additional 2-lane bridge over River Ganga at Baksar at a total cost of 26,000 crore rupees. Projects
projects, including setting up of a new 2,400 megawatt power plant at Peerpenti, will be taken up at a cost of 21,400 crore rupees. New airports, medical colleges, and sports infrastructure in Bihar will be constructed. An additional allocation to support capital investments will be provided. The requests of Bihar government for external assistance from multilateral development banks will be expedited. Andhra Pradesh Reorganization Act. Our government has made concerted efforts to fulfill the commitments in Andhra Pradesh Reorganization Act. Recognizing the state's need for the capital, recognizing the state's need for a capital, we will facilitate special financial support through multilateral development agencies. In the current financial year, 15,000 crore rupees will be arranged with additional amounts in future years. Our government is fully committed to financing and early completion of the Polavaram irrigation project, which is the lifeline for Andhra Pradesh and its farmers. This will facilitate our country's food security as well. Under the Act, Andhra Pradesh Reorganization Act, for promoting industrial development, funds will be provided for essential infrastructure such as water, power, railways, and roads in Koparthi node on the Visakhapatnam Chennai industrial corridor and Varavakkal node on the Hyderabad Bengaluru industrial corridor. An additional allocation will be provided this year towards capital investment for economic growth. Grants for backward regions of Rayalaseema, Prakasham, North Coastal Andhra, as stated in the Act, will be provided. আপনারা দেখছিলেন যে বাজেট পেশ করার সময় মন্ত্রিসভার যে বৈঠকও করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং আজকে কিন্তু বেশ কিছু ঘোষণা ইতিমধ্যেই করে ফেলেছেন, যেখানে আমরা বলছিলাম আপনাদের একটু আগে যে ন্যাচারাল ফার্মিং, তার উপর কিন্তু 1 লক্ষ ফার্মার কিন্তু সুবিধা পেতে পারেন, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের উপর জোর দেওয়া হয়েছে, এবং 1.5 লাখ কোটি টাকা কিন্তু বাজেট এর জন্য বরাদ্দ রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো যে এর পাশাপাশি যে ইপিএফএও কিছু চেঞ্জ আসছে, অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, সেখানে কিছু চেঞ্জ আসছে। 1 মাসের স্যালারি অ্যাডভান্স দেওয়া হবে 15,000 টাকা পর্যন্ত, এবং 1,10,000 যুবক এতে কিন্তু বেনিফিটেড হবেন, যুবক যুবতী এতে বেনিফিটেড হবে, যখন প্রথমবার তারা চাকরিতে জয়েন করবেন তখন তারা এই সুবিধাটা পেতে পারেন। এর পাশাপাশি হায়ার এডুকেশন, মানে যখন আপনি কোনো অন্য কোনো লেখাপড়ার দিকে যাবেন, বিদেশে কোনো লেখাপড়া করতে পারেন, সেই সমস্ত ক্ষেত্রে হায়ার এডুকেশনের ক্ষেত্রে 10 লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে, এবং যার জন্য 3% ইন্টারেস্ট নেওয়া হবে প্রতি বছর, যেটা অ্যামাউন্টটা খুবই কম রাখা হয়েছে, এবং প্রতি বছর আপনাদের মানে সেই অ্যাকাউন্টে 1 লাখ টাকা করে দেওয়া হবে। সুতরাং এই সমস্ত দিকেই কিন্তু নজর রাখা হচ্ছে, এবং এই মুহূর্তে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একেবারে রেকর্ড করেছেন, তিনি সপ্তমবার এই নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে সংসদ বাজেট পেশ করছেন। এর আগে আমরা জানি যে মোরারজি দেশাই একেবারে ইন্দিরা গান্ধীর আমলে কিন্তু তিনি 6 বার টানা পেশ করেছিলেন বাজেট, কিন্তু এবার একটা রেকর্ড তৈরি করেছেন নির্মলা সীতারামন, এবং এই দিকেই কিন্তু আমাদের নজর রয়েছে। এই মুহূর্তে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।